এখন পবিত্র কোরআন হতে তেলাওয়াত ও তর্জমা করবেন প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ধর্মীয় শিক্ষক মোহাম্মদ জমিরউদ্দিন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ সূরা নহল আয়াত নম্বর 97। মহান আল্লাহ তাআলা বলেন, বিশ্বাসী নারী ও পুরুষদের মধ্যে যারাই কল্যাণমূলক কাজ করবে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে আনন্দময় জীবন দান করব, আর পরকালে তাদের জন্য রয়েছে তাদের কাজের শ্রেষ্ঠ পুরস্কার। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুধু মণ্ডলী, এখন আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিভিন্ন সময় নিরাপত্তার দায়িত্ব পালনকারী শাহাদাত বরণকারী বীর গার্ড এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ। গড় পাশের হার 73.93%। প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর। ঢাকা বেনাপোল রুটে বিরতিহীন ট্রেন বেনাপোল এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভবিষ্যতে দেশে বিদ্যুৎ চালিত ট্রেন চালু করা হবে জানালেন প্রধানমন্ত্রী। দেশের মানুষকে স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের। একজন হজযাত্রীও যাতে কোনো সমস্যা না পড়েন সেদিকে সর্বাত্মক নজর রাখছে ধর্ম মন্ত্রণালয়। প্রথমবারের মতো ঢাকায় ইমিগ্রেশন সম্পূর্ণ হওয়ায় বিড়ম্বনা ছাড়াই সৌদি যাচ্ছেন হজযাত্রীরা। দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি, দক্ষিণ পূর্বাঞ্চলে পরিস্থিতির উন্নতি, সরকারের ত্রাণ তৎপরতা জোরদার। মিয়ানমারের রাখাইনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দেশটির শীর্ষ 4 সামরিক কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এবং থাইল্যান্ডে ইনডোর এশিয়া কাপ হকিতে নিজেদের তৃতীয় ম্যাচে ফিলিপাইনকে 9-0 গোলে হারিয়েছে বাংলাদেশ। আসসালামু আলাইকুম। বিটিভি ওয়ার্ল্ডের দুপুরের সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শাহরিয়ার ফয়সাল আহমেদ এবং সাংকেতিক ভাষায় উপস্থাপন করছেন তানজিলা তারতুশি। এতক্ষণ শিরোনাম শুনলেন, এবার চলুন বিস্তারিত সংবাদে। উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
এবারে পরীক্ষায় সার্বিকভাবে পাশের হার 73.93%। সকালে গণভবন থেকে ডিজিটাল পদ্ধতিতে পরীক্ষার ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে একই স্থান থেকে প্রধানমন্ত্রী সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা 2019 জাতীয় পর্যায়ে নির্বাচিত সেরা মেধাবীদের হাতে পুরস্কার তুলে দেন। বিস্তারিত জানাচ্ছেন আসিফুর রহমান, ক্যামেরায় ছিলেন পান্থ রেজা। চলতি বছর পহেলা এপ্রিল থেকে 23 মে পর্যন্ত অনুষ্ঠিত হয় HSC ও সমমানের পরীক্ষা। পরীক্ষা শেষের পর বেঁধে দেয়া নির্ধারিত সময়ের মধ্যেই প্রকাশিত হল অংশ নেয়া প্রায় 13,36,000 বেশি শিক্ষার্থীর পরীক্ষার ফল। বুধবার গণভবনে অনুষ্ঠানের শুরুতেই ফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। পরে একে একে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড সহ 10টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর নিকট তাদের বোর্ডের ফলের পরিসংখ্যান হস্তান্তর করেন। এরপর ডিজিটাল পদ্ধতিতে পরীক্ষার ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলাফল প্রকাশের আনুষ্ঠানিকতা শেষে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বলেন, সরকার শিক্ষায় সব ধরনের সুযোগ সৃষ্টি করে দিয়েছে যেন শিক্ষার্থীরা নিজের পায়ে দাঁড়াবে, এগিয়ে নেবে বাংলাদেশকে সমৃদ্ধির পথে। দেশের অগ্রগতি তুলে ধরে শেখ হাসিনা বলেন, শিক্ষিত জাতি গড়তে পারলেই অব্যাহত থাকবে উন্নয়নের এই অগ্রযাত্রা। আমি বিশ্বাস করি যে একটা সমাজকে উন্নত করতে হলে, একটি দেশকে দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত, উন্নত, সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষাটাই হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। একটা শিক্ষিত জাতি পারবে একটি দেশকে দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত, উন্নত, সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে। ইনশাল্লাহ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, সারা বিশ্বে বাংলাদেশ উন্নয়নের একটা রোল মডেল। কাজেই এখন আমাদের এই গতিধারাটা অব্যাহত রাখতে হবে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ নজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য